ঈদ ছুটি শুরু হওয়ায় ফাঁকা হতে শুরু করেছে রাজধানীর ঢাকা। মহানগরীর সড়কগুলোতে নেই আগের মতো যানবাহনের চাপ। চিরচেনা নগরী এখন ভিন্ন রূপে, নেই যানজট আর কোলাহল। ঢাকায় যারা রয়েছেন তারা চলাচল করছেন নির্বিঘ্নে, তবে টার্মিনাল ও পশুর হাটগুলোর পাশে জনসমাগম একটু বেশি। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় উপরের দিকে রাজধানী ঢাকার অবস্থান। লাখ লাখ কর্মজীবী এবং শিক্ষার্থীর অস্থায়ী বসবাস এই শহরে। পাশাপাশি বিভিন্ন কাজে মানুষের আসা যাওয়া নিত্যদিনের, ফলে বছরের দুটি ঈদের জন্য মুখিয়ে থাকে এই রাজধানীবাসী। এবারও তার ব্যতিক্রম নয়। বছরের অন্য দিনের মতো সড়কে নেই কোনো যানজট, কোথাও নেই মানুষের ভিড়। একদিন বাদে পবিত্র ঈদুল আজহা, তাই বেশিরভাগ মানুষ এরই মধ্যে গ্রামে চলে গেছেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকায় থাকা নগরবাসী। এখন ঢাকা শহর ফাঁকা, যেমন আমি ধানমন্ডি থেকে এখানে আসছি 12 মিনিটে, এখানে কোনো যানজট কিছু পাই নেই, খুবই ভালো লাগছে। ঢাকা শহর সহজে এরকম হয় না, একমাত্র ঈদটা আসলে এরকম আমরা উপভোগ করতে পারি। সরকার খুবই উন্নয়ন করছে, উপর দিয়ে ফ্লাইওভার করছে, এই কারণে যানজট ফাঁকা খুবই কম, যানজট বলতে নাই এখন। দুই ঈদে ঢাকাটা ফাঁকা হয়, তাতে ভালো লাগে। তবে টার্মিনাল ও রাজধানীর পশুর হাটগুলোর সামনে রয়েছে মানুষের ভিড়। শেষ মুহূর্তে পরিবার পরিজন নিয়ে অনেকে ছুটছেন বাড়ির পথে। বরিশাল মুলাদিতে যাব, তাই আমি ফার্মগেট থেকে কারণ বাজার মোড় পর্যন্ত হাইটা আসছে, অবশ্য কোনো গাড়ি পাচ্ছি না, তাই অনেকক্ষণ যাবো দাঁড়া রয়েছে বৃষ্টির ভিতরে, আসলে ফাঁকা ওই হিসেবে গাড়ি পাচ্ছি না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত সোমবার থেকে ঢাকা ছাড়ছেন মানুষ, তাই ঈদ ছুটির এই সময়ে শহরবাসীর চেষ্টা একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।